ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সবাই। আমাদের তো দুনিয়া কেউ থাকলো না, 16 বছর ধরে আমরা অবরুদ্ধ, খাদ্য নেই, পানিও নেই, আলো নেই, কিছুই নেই। ওরা দয়া করে জাতিসংঘ কিছু খাদ্য প্রাণ দেয় কন্ট্রোল রেটে, তাই আমরা খাই। অত 16 বছর ধরে কেউ আমাদের সাহায্য করছে না, সাহায্য করার পরিমার্গে এসে সব স্বীকৃতি দিচ্ছে ইসরায়েলকে, আমাদের তো কোনো খেয়ালই নেই। তখনও তো তারা অবরুদ্ধ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কী করে, হামলা করবে না? ইহুদি খ্রিস্টানে এক জাত না, গায়রিল মকদুবি আলাইহিম আলেন, আল্লাহ তো একসঙ্গে বলে দিয়েছে, এ দুটোই হলো খবর, এদের পথে তোমরা যেও না। এই জন্যে যত স্বার্থই থাক, ওদের ফান্ডামেন্টাল স্বার্থ কি, ওই যে মৌলবাদী স্বার্থ, ওদের বেলায় মৌলবাদী বলছে না, মৌলবাদী বলছে কেন আমাদের বেলায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। যদি বলেন যে আমেরিকার কী স্বার্থ সেখানে, ওদের ভিতরে ভিতরে ইহুদি খ্রিস্টান সম্পর্ক, এটা বাইরে যায়, কারণ এরা মুসলমান আর ওরা হলো খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান এক জাত না, গায়রিল মকদুবি আলাইহিম আলেন, আল্লাহ তো একসঙ্গে বলে দিয়েছে, এ দুটোই হলো খবর, এদের পথে তোমরা যেও না। এই জন্যে যত স্বার্থই থাক, ওদের ফান্ডামেন্টাল স্বার্থ কি, ওই যে মৌলবাদী স্বার্থ, ওদের বেলায় মৌলবাদী বলছে না, মৌলবাদী বলছে কেন আমাদের বেলায়। কোথায় আমেরিকা আর কোথায় ফিলিস্তিন, তোমার কী স্বার্থ সেখানে? টাকা পয়সা অস্ত্র শুধু সব দিচ্ছ, একটি তো কারণ ওরা আমার জায়দ ভাই। আর মুসলমানরা ওরাও আমেরিকা ধোকা পড়ে গেছে, ওরা সে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সবাই, এমনকি সৌদি আরব পর্যন্ত রাষ্ট্রদূত দিয়ে ফেলেছে। এইটা দেখেই তো এরা খেপে গেছে, রে আমাদের তো দুনিয়া কেউ থাকলো না, 16 বছর ধরে আমরা অবরুদ্ধ, খাদ্য নেই, পানিও নেই, আলো নেই, কিছুই নেই। ওরা দয়া করে জাতিসংঘ কিছু খাদ্য প্রাণ দেয় কন্ট্রোল রেটে, তাই আমরা খাই। অত 16 বছর ধরে কেউ আমাদের সাহায্য করছে না, সাহায্য করার পরিমার্গে এসে সব স্বীকৃতি দিচ্ছে ইসরায়েলকে, আমাদের তো কোনো খেয়ালই নেই। তখনও তো তারা অবরুদ্ধ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কী করে, হামলা করবে না? সেটা কিন্তু ঘটে গেছে, এখন বলা হচ্ছে ইসরায়েল ঠিক আছে, হামাস হলো কী বলো সন্ত্রাসী, ইসরায়েল সন্ত্রাসী নয় ভালো, সন্ত্রাসী হলো হামাস। সে কোন পরিস্থিতি পড়ে এটা করেছে তা দেখবে না কেউ, খেয়াল করতে হবে যেখানে আমেরিকাতে শুরু করে আমেরিকান ব্লক যত আছে ইউরোপীয় ইউনিয়ন সব ইসরায়েলি পক্ষে। আর ইসরায়েলের রাজনৈতিক শত্রু হলো আমেরিকার রাজনৈতিক শত্রুকে রাশিয়া না, চীন, ওরা ওই কারণে এদেরকে একটু সাপোর্ট দিচ্ছে বিড়ালের মতো মিউ মিউ করে, আসলে কার্যকরী সাপোর্ট কিছুই না। ওরা দেখছে ওঠাম বললে আমাদের লাভ ওদের লাভ, এটা শুধু ওইখানে না, আপনার ঘরেও এরকম আস, আপনার পাড়াতেও এরকম আস, সব যে খেয়াল করে দেখবেন যারা সত্যিকার অর্থে দিনকে অগ্রাধিকার দেয় তাদের প্রতি অন্যদের একটা বিচিত তৃষ্ণা, বিতশ্রদ্ধ ভাব সবাই, এরা খুব ধার্মিক সেজেছে। একটা ছেলে দাঁড়িয়ে গেছে, ও হুজুর হয়ে গেছে, একটা ছেলে পাঞ্জাবি পাঞ্জাবি পরে মাথার টুপিতে মরে যাচ্ছে, ও রে আল্লাহ পিসাব যাচ্ছে কোথায়। আমরা ছোটোবেলা যখন নিষ্কর শরীফ ঘাড়ে করে নিয়ে যেতাম কাদা ঠেলি মাদ্রাসায়, আসলে মেয়েরা সব টিকতে রাখতো, এই দেখ ফকির যাচ্ছে, কারণ মাদ্রাসায় পড়লে তাদেরকে তখন সব ফকরি বৃদ্ধি বলা হতো,